বন্ধুরা, আজকে আমরা নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হয়েছি। ভিডিওটি হচ্ছে যে আমাদের যে সাবমার্সিবল মোটরের বোরিংটি মাটির নিচে চলে গেছে, এখানে রুম হইতেছে, তো এই জায়গায় রুম হবে। রুম হওয়ার কারণে আমাদের এখানে আর আমাদের যে বাড়িটি আছে, বাড়িটি রাস্তা থেকে 2 ফিট উঁচা হবে, সেই ক্ষেত্রে আমাদের বোরিংটি 2 ফিট নিচে চলে যাবে। সেই ক্ষেত্রে আমরা এই বোরিংটিকে সাবমার্সিবল মোটরের যে বোরিং, সেই বোরিংটিকে আমরা এখন উঁচা করব। কী করে উঁচা করি তো দেখতে থাকুন। তো বন্ধুরা, এই তো আমাদের এই একটি পাইপ দেখতে পাচ্ছেন আমার হাতে, 4 ইঞ্চি বোরিং পাইপ, ক্লাস ডি 4 ইঞ্চি বোরিং পাইপ। তো এই পাইপটি হচ্ছে 2 ফিট পাইপ দিয়ে আমরা এই মোটরের যে বোরিংটি আছে সেই বোরিংটিকে আমরা একটু উঁচা করব। আর আমার হাতে একটি জিআই আছে, সেই জিআইয়ের সাথে আমরা এই পাইপের সাথে জিআইটি সেটিং করব। সেটিং করার পর উপরে আমরা বন প্লেট লাগাবো, ফ্লাঞ্চ এবং বন প্লেট লাগাবো। তো দেখুন, আমার হাতে আছে এই যে একটি গাম, টিউব গাম, তো এটা 100 মিলি একটা গ্রাম। তো এই সকল মেটেরিয়ালস দিয়ে আজকে আমরা এই সাবমার্সিবল বোরিংটিকে একটু উঁচা করব। তো দেখুন আমরা কি করে সাবমার্সিবলের বোরিং বর্ধিত করি। তো বন্ধুরা, আমাদেরকে সর্বপ্রথম এই মোটরের যে বোরিংটি মাটির নিচে চলে গেছে সেই বোরিংটিকে আমাদের একটি কোদালের সাহায্যে মাটি খুঁড়ে বের করে নিতে হবে। তো দেখতে থাকুন আমরা কি করে বোরিংটি বের করি। তো বন প্লেটের সাথে যে ময়লাগুলি আছে সেই ময়লাগুলিকে আমরা সুন্দর করে খুলে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি। আর আমাদের এই বোরিংয়ের পাইপের সাথে যে একটি জিআই তার আছে সেই জিআই তারটিকে আমরা একইভাবে সুন্দর করে খুলে নিতেছি। বন প্লেটের সাথে যে নাটটি আছে সেই নাটটি জংকারের কারণে খুলতে পারিনি, সেক্ষেত্রে আমরা হেক্স ব্লেডের সাহায্যে নাটটি কেটে নিচ্ছি। পুরানো নাট, তাই আমরা নাটটিকে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর বন প্লেটের সাথে একটি তালা ছিল, সেই তালাটিকেও আমরা গ্রাইন্ডিং মেশিনের সাহায্যে কেটে নিচ্ছি, কারণ তালাটি চাবি হারিয়ে গেছে, সেক্ষেত্রে আমরা তালাটিকে খুলতে পারিনি। তো আমরা এখন গ্রাইন্ডিং মেশিনের সাহায্যে তালাটিকে কেটে নিলাম। মোটরটি খোলার আগে আমাদের কন্ট্রোল বক্স থেকে যে মোটরের তারগুলো আছে সেগুলোকে খুলে নিতে হবে। একে একে আমরা মোটরের যে তারগুলো আছে সেগুলো খুলে নিচ্ছি। বন্ধুরা, এখন বন্ধুরা একটি পাইপ রেঞ্চ আর একটি সেলাই রেঞ্চের সাহায্যে মোটরের যে একটি ইউনিয়ন লাগানো আছে সেই ইউনিয়নটিকে আমরা খুলে নিচ্ছি। তো বন্ধুরা, ইউনিয়নটি খোলার পর আমরা সম্পূর্ণ মোটরটিকে তুলে ফেলবো। আমরা একে একে মোটরের পাইপগুলোকে তুলে নিচ্ছি। তো দেখতে থাকুন আমরা কি করে বোরিং থেকে মোটরটিকে তুলতেছি।
তো বন্ধুরা ভিডিওটি লম্বা হয়ে যাবে সেই ক্ষেত্রে আমরা ভিডিওটি স্কিপ করে দিয়েছি তো এখন আমাদের মোটরটি উঠানো শেষ তো বন্ধুরা দেখুন মোটরটি আমাদের উঠানো শেষ তো এই মোটরটি হচ্ছে ডিস ওয়ান কোম্পানির দেখুন বন্ধুরা মোটরটি হচ্ছে ডিস ওয়ান কোম্পানির 33 এইচপি এর একটি মোটর এখন বন্ধুরা আমাদের বোরিং এর সাথে যে একটি জিআই ফ্ল্যাঞ্জ আছে সেই ফ্ল্যাঞ্জটির জ্বালাই দেওয়া আছে সেই জ্বালাইটিকে আমরা গ্রাইন্ডিং মেশিনের সাহায্যে কেটে নিচ্ছি তো দেখুন আমরা কি করে জ্বালাইটিকে গ্রাইন্ডিং মেশিনের সাহায্যে একটি শ্রেণী হাতুড়ির সাহায্যে জিআই যে বাড়তি অংশটি আছে সেটিকে সোজা করে নেব তো বন্ধুরা দুইটি রডের সাহায্যে ফ্ল্যাঞ্জের যে নাটের যে অংশ আছে সেই অংশের সাথে আমরা বাজিয়ে উপরে একটি রডের সাহায্যে আমরা ফ্ল্যাঞ্জটিকে খুলে নিলাম তো যে জিআইটি আছে সেই জিআইটিকে আমরা একটি সাপুলের সাহায্যে ভালো করে পরিষ্কার করে নিলাম পরিষ্কার করে নেওয়ার পর আমাদের যে বোরিং পাইপটি আছে সেই বোরিং পাইপটিকে আমরা ভালো করে হিট দিয়ে সকেট মাথা বানিয়ে নিলাম বানিয়ে নেওয়ার পর আমরা এখানে গাম দেওয়ার পর আমরা ওই জিআইয়ের সাথে অ্যাডজাস্ট করে দিতেছি বন্ধুরা তো আমরা যেরকমভাবে সুন্দর করে অ্যাডজাস্ট করছি আপনারা কীভাবে অ্যাডজাস্ট করে নেবেন তো আমার হাতে একটি জিআই দেখতে পাচ্ছেন সেই জিআইটিকে একইভাবে আমরা গাম লাগিয়ে ওই পাইপের যে সকেট অংশ আছে সেই সকেট অংশের সাথেও আমরা একইভাবে গাম লাগিয়ে দেব সুন্দর করে লাগাবো যাতে কোনো অংশে ফাঁকা না থাকে সুন্দর করে যাতে জিআইটি পাইপের সকেটের সাথে লেগে যায় সেক্ষেত্রে আমরা ভালো করে গাম লাগানোর পর আমরা যে যে জিআইটি আছে সেই জিআইটিকে সকেটের সাথে লাগিয়ে দেব তো দেখুন বন্ধুরা আমরা সুন্দর করে লাগিয়ে নিলাম লাগিয়ে নেওয়ার পর আমরা হাতুড়ির সাহায্যে এই আস্তে আস্তে বাড়ি দিয়ে নিব যাতে সুন্দর করে জিআইটি পাইপের সকেটের সাথে লেগে যায় সকেট ও জিআইয়ের মধ্যে যদি ফাঁকা অংশ থাকে সেক্ষেত্রে বালু দিয়ে ভরে দিতে পারেন বালু এবং গামের মধ্যে একইভাবে সুন্দর করে দিলে এটা ভালো করে লেগে যায় তো এখন আমরা যে ফ্ল্যাঞ্জটি আছে সেই ফ্ল্যাঞ্জটিকে জিআইয়ের মধ্যে ভালো করে টাইট দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে টাইট দিয়ে ভালো করে লাগিয়ে দেব যাতে করে সুন্দর করে এই ফ্ল্যাঞ্জের সাথে এই জিআইটি আটকে যায় আটকানোর পর আমরা সুন্দর করে আবার পুনরায় মোটরটিকে বোরিং এর সাথে অ্যাডজাস্ট করে দেব ভিডিওটি লম্বা হয়ে যাওয়ার কারণে আমরা ভিডিওটি শর্ট করে দিয়েছি তো এখন আমাদের মোটরটি বোরিং এর সাথে নামানো কমপ্লিট তো এখন আমরা মোটরের যেই ফ্ল্যাঞ্জটি আছে ফ্ল্যাঞ্জটির মধ্যে আমরা মোটরে যে কেবলস আছে সেই কেবলসটিকে এই ফ্ল্যাঞ্জের মধ্যে যে ছিদ্র আছে সেই ছিদ্রের সাহায্যে ভালো করে বের করে নেব তো আমাদের মোটর লাগানো কমপ্লিট তো
আমরা এখন মোটরটিকে যে মোটরের সাপ্লাই লাইন আছে সেই সাপ্লাই লাইনের সাথে লাগিয়ে দেব। তো আমরা কি করে মোটরের সাপ্লাই লাইনের সাথে লাগাই তো আপনারা দেখতে থাকুন, আমরা কাজটি করতে থাকি। তো বন্ধুরা, আমাদের শর্ট পাইপ লাগানো শেষ। তো এখন আমরা মোটর থেকে যে ইউনিয়নটি আছে সেই ইউনিয়নটিকে ভালো করে পাইপ ব্রেঞ্চ এবং পাইপ ব্রেঞ্চের দুইটি পাইপ ব্রেঞ্চের সাহায্যে ভালো করে টাইট দিয়ে লাগিয়ে দেব, যাতে করে পাইপে কোনো লিকেজ না হয়। তো আমরা সুন্দর করে যেভাবে টাইট দিতেছি আপনারাও সুন্দর করে ইউনিয়নগুলোকে ভালো করে টাইট দিয়ে দিবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের আমাদের ভিডিও। ভিডিও যদি কারো ভালো লেগে থাকে তাহলে প্লাম্বিং টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, এবং দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।